বাংলা ভাগ রুখতে এবার সড়ক পার্থ প্রতিম রায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সড়ক পার্থ, গতকাল কোচবিহার রাসমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনে এসে ফেসবুক পোস্ট করে বাংলা ভাগ রুখতে সড়ভন তিনি। একই মঞ্চে ছিলেন গ্রেটার প্রধান অনন্ত মহারাজ, সেখান থেকেই তিনি ফেসবুকে পোস্ট করেন। অনুষ্ঠান শেষে তিনি জানান, যারা বাংলা ভাগের কথা বলেছেন তাদের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করব, তবে আমাদের স্ট্যান্ড পয়েন্ট বাংলা ভাগ হতে দেওয়া যাবে না। বিজেপি সুকৌশলে বাংলা ভাগ করার জন্য প্রচার করছেন, এটা হতে দেওয়া যাবে না, সে কারণেই দাঁতে দাঁত চেপে লড়াই করার সময় এসে গেছে। হতাশা নয়, এটা আরও বেশি করে লড়াই করার মানসিকতার বহিঃপ্রকাশ, কারণ বাংলা ভাগের যারা কথা বলছে তাদের বিরুদ্ধে আরও বেশি করে দাঁতে দাঁত চেপে লড়াই করে। এটা সামাজিক একটা ঐতিহ্যবাহী মঞ্চ, এই মঞ্চের সঙ্গে অন্য কিছুকে মেলানোর অবকাশ নেই। তবে আমাদের স্ট্যান্ড পয়েন্ট বাংলা ভাগ হতে দেওয়া হবে না। সুকৌশলে বিজেপি তাদের কিছু মাউথপিসকে দিয়ে যেভাবে বলবার চেষ্টা করছে তার বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। অনেকেই বলছে, আমি কারো নাম বলছি না, তবে সুকৌশলে তারা অনেকেই একটা প্রচার করবার চেষ্টা করছে, সেটার বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করার প্রয়োজনীয়তা আছে। না, সেরকমটা কোনো বিষয় নয় যে অনেক সময় অনেক অভিব্যক্তি চলে আসে, সেটাই স্বতঃস্ফূর্ত হয়ে।